এদিকে বিনিয়োগ বাড়াতে ক্ষুদ্র মাঝারি ও বড় বিনিয়োগকারীদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। চট্টগ্রামে সিএসসির সাথে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন অতিথিরা। ভিজিট দেম, এক লক্ষ কোটি টাকার উপরে তারা তাদের শুধু এনার্জি এবং মেটাল তারা সেখানে ট্রেড করে, আর আমাদের দেশে 18 কোটি মানুষের দেশ আমরা। কানাডিয়ান অ্যাম্বাসাডার সেদিন আমার কথা প্রসঙ্গ, কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর একত্র করলে, বার্মা একত্র করলেও আমাদের আওয়ার পাওয়ার অফ কনজাম্পশন ইজ মাচ মোর। সেই দৃষ্টিতে আমরা এই সমস্ত দেশের থেকেও একটা বড় দেশ, আমাদের সেটা মনে রাখতে হবে। কাউকে ঘর তুলে দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধা, অসহায় মুক্তিযোদ্ধাকে ঘর তুলে দেওয়া হচ্ছে। আমরা এই পর্যন্ত প্রায় 800 ঘর তুলে দিয়েছি যাদের মাথা গুজবার ঠাঁই ছিল না। আমরা এ পর্যন্ত অন্তত 1000 মানুষকে দোকান করে দিয়েছি, যারা অথর্ব, যারা পঙ্গু, যারা করে খেতে পারেন না তাদেরকে দোকান করে দিয়েছি, ভ্যান গাড়ি কিনে দিয়েছি। এরকম অজস্র প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা আমরা এই কাজে ব্যয় করছি। সুতরাং বসুন্ধরা গ্রুপ এইভাবে দেশের কল্যাণের জন্য কাজটা করে, মানুষের কল্যাণের জন্য কাজটা করে। জনগণের কাছে সেই কোম্পানির একটি নির্দিষ্ট অংশের মালিকানা সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। সেইখানে জনগণের রেগুলেটর হিসেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পোস্ট লিস্টিং সার্ভেইলেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সেটা মার্কেট সার্ভেইলেন্স নয়, আমরা মনে করি এই ইন্টারভেনশনটা একেবারে কোম্পানি পর্যায়ে, তাদের অপারেশনাল সাইডে। আমরা দেখি যে লিস্টিং করার পরে অনেক অনেক খরচ দেখিয়ে সেখানে লাভ কম দেখানো হয়, ডিভিডেন্ড সময় মতো দেওয়া হয় না, এই বিষয়গুলো এসইসি ভালোভাবে দেখবে। এবং পরবর্তী প্রত্যেকটা লিস্টেড কোম্পানি আমরা যেন না দেখি যে লিস্টেড হওয়ার পরে তারা কেন সিক হয়ে যাচ্ছে। সিক কোম্পানিকে লিস্টেড করার যে একটা মানসিকতা, সেগুলো যাতে করে আমরা না দেখি, সেগুলো আমরা আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের কাছে আমাদের সেই নিবেদনটা থাকবে।